খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। প্রতিপাদ্য নিয়ে ইতালির ভ্যানিসে জোবানি পেলা ওমানিতা উদ্যোগে দ্বিতীয়বারের মতো ক্রিকেট টুর্নামেন্ট 2023 সম্পন্ন হয়েছে। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ভ্যানিসের কাম্পালতো মাঠে। এই টুর্নামেন্টে শিরোপা জিতেছে ভৈরব একাদশ। চলতি বছর এই টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করে। জয়েন করছেন এবং ধন্যবাদ সব প্রেস ক্লাবের যারা আছে, যারা যে মেম্বার আছে তাদেরকে ধন্যবাদ। দিনের প্রথম খেলায় সেমিফাইনালের মুখোমুখি হন ভ্যানিস ক্রিকেট ক্লাব বনাম ট্রেভিজো বাংলা টাইগার্স। এতে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হন ট্রেভিজো বাংলা টাইগার্স। দিনের দ্বিতীয় খেলায় সেমিফাইনালে মুখোমুখি হন পাদোভা স্টার ইলেভেন বনাম ভৈরব ক্রিকেট একাদশ। টুর্নামেন্টে ভৈরব ক্রিকেট একাদশ জয়লাভ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলার মুখোমুখি হন ট্রেভিজো বাংলা টাইগার্স বনাম ভৈরব ক্রিকেট একাদশ। ফাইনাল খেলায় ট্রেভিজো বাংলা টাইগার্সকে 8 উইকেটে হারিয়ে ভৈরব ক্রিকেট একাদশ ফাইনালে শিরোপা জিতে নেয়। জয়েন করছেন এবং ধন্যবাদ সব প্রেস ক্লাবের। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ভৈরব ক্রিকেট একাদশের দিনার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে পাদোভা স্টার ইলেভেনের খেলোয়াড় ইদ্রিস। টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছে ভৈরব ক্রিকেট একাদশের শাউন। টুর্নামেন্টের সেরা ফিল্ডার হিসেবে নির্বাচিত হয়েছে ট্রেভিজো বাংলা টাইগারের খেলোয়াড় নাজমুল হোসেন। টুর্নামেন্টের সেরা ব্যাটার হিসেবে নির্বাচিত হয়েছে ভৈরব ক্রিকেট একাদশের দিনার। প্রধান স্পন্সর পৃষ্ঠপোষকতায় ছিলেন ভ্যানিস বৃহত্তর কুমিল্লা সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যানিসের বিশিষ্ট ব্যবসায়ী সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা সমিতি ভ্যানিসের সাধারণ সম্পাদক মশিউর রহমান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, তাজুল ইসলাম, মোবারক হোসেন, ফখরুল চৌধুরী, শহীদুল্লাহ মোহাম্মদ স্বাধীন, জামাল খান, মোহাম্মদ আব্দুল জলিল ও মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফাভারো মিউনিসিপ্যাল ভ্যানিসের প্রেসিডেন্ট মার্কো বেলাতো, সাবেক অনারারি কনসুলার মিলান কনসুলেট জান আলবার্ট সেবাস্তিয়ারিস কার্পা সহ ভ্যানিসে বসবাসরত সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবং ধন্যবাদ সব প্রেস ক্লাবের যারা আছে, যার যে মেম্বার আছে তাদেরকে ধন্যবাদ।